আসসালামু আলাইকুম, আজকের ব্লগে সবাইকে স্বাগতম। আমি আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা হচ্ছে আমাদের লাঠিটিলা বনবিটের মোটামুটি গহীন বলা যায়। জায়গাটার নাম হচ্ছে বাসফিল্ড বা বাসমহাল বলা হয় তাকে, বাসমহাল অর্থাৎ এখানে বাসমহাল ছিল, যে কারণে এখানে বাসফিল্ড বলা হয়। অর্থাৎ পাহাড় থেকে বাঁশ কেটে নির্দিষ্ট একটা জায়গায় জমা করা হতো, তারপর ওইখান থেকে গাড়িতে করে ওইগুলা নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হতো। তো আমার পিছনের যে একটা ছোট একটা জিরি দেখা যাচ্ছে, ওইখান দিয়ে পানি পড়তেছে, এই জায়গাটা একটা রাস্তা। এটা অবিশ্বাস্য শোনালেও এটাই হচ্ছে বাস্তব, যে এই রাস্তা দিয়ে একটা সময় গাড়ি চলাচল করতো এবং বড় বড় ট্রাকগুলা, যে ট্রাকে করে বাঁশ নিয়ে যাওয়া হতো এই রাস্তা দিয়ে। এখন এই জায়গাটা হচ্ছে একদম নিচ থেকে অন্ততপক্ষে 50 থেকে 80 ফুট হবে, 80 ফুট উচ্চতায় আমি দাঁড়িয়ে আছি এবং এই পাহাড়ের উপরের অংশটা এখনও যায়নি। এটা বিশাল উঁচু একটা পাহাড়। তো এই যে এইটা একটা রাস্তা ছিল, এটা শুধু গল্পের কথা না, এই ব্যাপারে আশিক ভাইয়ের সাথে কথা বলবো। তো আশিক ভাইয়ের পরিচয় করিয়ে দিচ্ছি, উনি হচ্ছেন আমার এলাকার আমারই একজন ভাই, প্লাস আমি যতদিন থেকে পাহাড়ে আসতেছি পাহাড়ে আমার যে কাজ আছে ওই কাজগুলার অংশীদার হচ্ছেন উনি। এবং ওনার যে অভিজ্ঞতা, যেটা হচ্ছে উনি প্রায় ওনার ভাষ্য মতে উনি প্রায় 32 বছর থেকে পাহাড়ে ঘুরতেছেন, 32 বছর থেকে পাহাড়ে ঘুরতেছেন এবং সিলেটের প্রায় 100 কোটি পাহাড়ি ওনার চেনা। মজার ব্যাপার হচ্ছে আমি ওনাকে নিয়ে যত জায়গায় গেছি উনি হচ্ছে গুগল ম্যাপের মতো কাজ করেন, মানে এত পাহাড়ের কত রাস্তা কত পথ উনি সব পথই চেনেন এবং মনে হচ্ছে যে চোখ বন্ধ করেই উনি হাঁটতেছেন। আমি মাঝে মাঝে ওনার সাথে কোথায় যাচ্ছি কোথায় না আমি নিজেই জানি না, কিন্তু একটা সময় দেখা যায় পাহাড় ঘুরে আবার একদম সুস্থভাবে ফিরে আসছি। তো যাই হোক, ওনার ব্যাপারে আজকে আমরা জানবো যে এখানে কবে রাস্তা ছিল। আচ্ছা, আমি আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলবো। আচ্ছা আশিক ভাই, কবে মানে রাস্তাটা কবে আসেন, এই জায়গা কবে আসেন? আনুমানিক 80-82 ইংরেজি, 1980-82 অর্থাৎ 1980 অথবা 82 ইংরেজি, উনি তো ওনার একজাক্টলি স্মরণ নেই। তবে রাস্তা ছিল, রাস্তার কারণটা কেটা এই জায়গার যে রাস্তা, এটা তো এখনও রাস্তার শেড দেখা যাচ্ছে, এখনও রাস্তার শেড আছে অনেক জায়গায়। আমি দেখলাম আমি যতদূর আসছি অনেক জায়গায় দুই পাশে রাস্তার শেডটা এখনও আছে, কিন্তু ওই যে পানি নামার সাথে সাথে এগুলো ভেঙে গেছে বা এত বছর তো টিকে থাকার কথা না। যাই হোক, কই পর্যন্ত যাইতো এইদিকে? বর্ডারও লাগছে, ডিরেক্ট বর্ডার পর্যন্ত মানে গাড়ি গেছে, বর্ডারের পাশে গাড়ি গেছে, মানে ইন্টারনেট বাসগুলো কই নিয়ে যাওয়া হইতো, জুড়ে যাওয়া হইতো। এই যে রাস্তা ভাই গাড়ি চলতো, কোনো সমস্যা হইতো না গাড়ি? কোনো সমস্যা নাই, রাস্তা ভালো আছে, একদম ফ্রেশ রাস্তা আছে, ফ্রেশ রাস্তা। এই রাস্তা থাক আইতো যাইতো ট্রাক মাল লইয়া। আচ্ছা আচ্ছা, অক্সনের মাল, ওই যে গাছ অক্সন হইতো, গাছগুলাও নিতো, বাঁশও অক্সন হইতো, বাঁশও নিতো। আচ্ছা, অর্থাৎ বাঁশ প্লাস গাছ দুটাই অক্সন, এগুলো হচ্ছে সরকারিভাবে অক্সন হয়ে থাকে, অনেক বছর পর পর অক্সন হয়, অক্সন হলে এগুলো বাঁশ। আচ্ছা যাই হোক, আরেকটা তথ্য জানলাম, 5 বছর পর পর বাসমহাল অকশন হয়, কিন্তু আমাদের পাহাড়ে বাস এখন আর নেই, বাস টোটালি কমে গেছে, এখন যা আছে অল্প সংখ্যক বাস আছে, বাসের সংখ্যাটা খুবই কমে গেছে, অথবা নতুবা 5 বছর পর পর বাসগুলো কাটা হয়ে থাকে স্বাভাবিকভাবে, সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর পর পর বাস কাটা হয়ে থাকে। কিছু কমছে ওখানোর কারণে, যে বাস যে কদু দিছে না বাসে, আচ্ছা ও কদু দেওয়ার কারণে কমছে, মরি গেছে। আচ্ছা, মরিয়া এখন আবার গজার। আচ্ছা, অর্থাৎ বাঁশের ফুল দেওয়ার পর, বাঁশ যখন ফুল দিচ্ছে ফুল দেওয়ার পরই মানে বাঁশগুলো টোটালি বিলুপ্ত হয়ে গেছে, এটা আসলে ন্যাচারালি একটা কারণ হইতে পারে, অথবা কী কারণে এইভাবে বাঁশ বিলুপ্ত হয়ে গেছে এই ব্যাপারে আমার সঠিক ধারণা নেই। যাই হোক, তুমি এই পাহাড়ে কাজ করছো না? আমি করছি, সবটুকু করছি, সবটুকু। এই জায়গায় বাঁশ কাটছো না? কাটছি, কাটছো? কাটছি। আচ্ছা, এই জায়গা তো কাটছি, এর উপরেও কাটছি, অনেক জায়গা কাটছি, যা অক্সনের কাম সব জায়গাতে করছে কমে যাচ্ছে। আচ্ছা, যখন এদিকে মানে গাড়ি আইছে তখন তো পরিবেশ এইরকম আসে না, আরও কম আসে বাস, মানে বাস আসে, বাস আসে, গাছও আসে, তো এগুলো হাটিয়া না হয়ে গেছে, মানে আগর যে প্রাচীন বিশাল বিশাল আকৃতির গাছ এগুলো এখন আর নাই? না, এখন নাই, এখন ওর ধীরে ধীরে আবার ইমপ্রুভমেন্ট করে। অর্থাৎ আমাদের ফরেস্ট একটা সময় প্রচুর রিচ ছিল, তারপর ওই অকশন বা যাই বলি না কেন, এগুলার পর পাহাড়ের পরিবেশটা কিছুটা নষ্ট হয়ে গেছিলো, কিন্তু এখন এটার দারুণ ইমপ্রুভমেন্ট হচ্ছে।
আপনি চিন্তা করে দেখেন, এই এই রাস্তা এক সময় গাড়ি চলাচল করছে, অনেক মানুষের যাতায়াত ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা এখন টোটালি পাহাড়। অর্থাৎ পরিবেশটা আগের জায়গায় ধীরে ধীরে ফিরে আসতেছে। যদি ঠিক এইভাবে রাখা যায় তাহলে আমাদের পাহাড়ের পরিবেশ বা আমাদের বায়োডাইভার্সিটি যেটা আছে এটা অক্ষুণ্ণ থাকবে। আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে একটু কই পাইনি, উনি খুব সহজ সরল প্রকৃতির লোক, আর উনি আমার খুব বিশ্বাসযোগ্য একজন ব্যক্তি। সবাই ওনার জন্য দোয়া করবেন, আর সবার জন্য ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।